ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. দুবাই থেকে আব্দুল হামিদ ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় যে মিনহা খলকনাকুমই পড়া হয়, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে দাফন কাজ সম্পন্ন করা, তার জানাজার নামাজ পড়া, এটা সওয়াবের কাজ। বিশেষ করে সহিহ বুখারী মুসলিমে যে হাদিস বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি জানাজার নামাজ যে অংশগ্রহণ করে, তার বাড়ি থেকে বের হয়ে যায়, তার জানাজার নামাজে অংশগ্রহণ করলো, এমনকি তার দাফন কাজে সম্পন্ন হলো, তার জন্য দুই কিরাত অর্থাৎ দুইটি পাহাড় সমতুল্য সওয়াব হবে। এরপর যখন তাকে দাফন করবেন, দাফন করার সময় যে তার উচিত হলো যে এই কবরে যখন এই লাশটা নামানো হয়, তখন এই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে বিসমিল্লাহে ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহর নাম নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর তাকে কবরে রাখা হলো। এটা তিরমিজিতে কিতাবুল জানাইজে হাদিস বর্ণিত রয়েছে, শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এবং এরপরে কবরে দেওয়ার পর যখন মাটি দেওয়া হবে, তখন একটা হলো মুস্তাহাব, আর একটা কাজ হলো সেটা হলো তিন, হ্যাঁ, এক একটা মানুষ তিন তিনবার করে মাটি দেবে, এটা সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত, এটা মুস্তাহাব। কিন্তু আপনি যে হাদিসের কথা বললেন যে এই যে এখানে এই মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যে দোয়াটি আমাদের সমাজে প্রচলিত আছে, এটা যে হাদিসে প্রমাণিত সেই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, তবে হাদিসটি অত্যন্ত দুর্বল, খুবই দুর্বল, এবং যেটা দিয়ে এটার প্রমাণ করে না যে এটাই বলতে হয়। কিন্তু আমাদের সমাজে এটা বহুল প্রচলিত, হানাফি মাজহাবে বলেন বা বিভিন্ন মাজহাবের লোকেরাই বলেন এই দোয়া এ পরে থাকে যে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এটা যে হাদিসে বর্ণিত রয়েছে সে হাদিসটি অত্যন্ত দুর্বল, যাঈফুন জিদ্দান জিদ্দান। আর এই জন্য এই হাদিস দিয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে এই যে কথাগুলি বলা লাইসা ফিহি হাদিসুন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতামাদু আলাইহি, যে এই ব্যাপারে এই দোয়া পড়তে হয় এই ব্যাপারে কোনো বিশুদ্ধ কোনো হাদিস নেই। তবে প্রথম যে কোনো কাজ শুরু করার প্রথমে বিসমিল্লা বলা যেতে পারে, আপনি বিসমিল্লা বলে দুই হাত দিয়ে মাটি নিয়ে এটা দেবেন। আর মাটি যে তিনবার দেওয়া, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন এবং এটা প্রমাণিত রয়েছে, অতএব আপনি এটা দিতে পারেন। কিন্তু কেউ যদি মাটি নাও দেয় সেটাও জায়েজ, তবে এটা উত্তম এবং শ্রেষ্ঠ যে হ্যাঁ, আপনার এই মাটি দেওয়া যেতে পারে, তিনবার আপনি দিতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। কিন্তু ওই যে ওই দোয়া এটা পড়তে হবে এটা নয়, কিন্তু প্রথমে যে কবরে নামানোর সময় যে দোয়া, এটাই শহীদ হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি আপনার আমার ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.